তো মল্লিকাকে কেউ কেউ তখনই, তখন সে সোশিওলজির ছাত্রী, কিন্তু তখনই বলতে শুরু করেছে, খ্যাপাতে শুরু করেছে এই যে নারীবাদী। তো একদিন আমরা ক্যান্টিনে সবাই মিলে বসে আছে, তো আমাদের এক বন্ধু বলল, কি নারীবাদী, তুমি চা খাবে না? মল্লিকা তখন উঠে দাঁড়িয়ে, মল্লিকা তখন প্রায় বেতস পাতার মতো লম্বা ছিপছিপে, বলল, কালকে তোমাদের একটা কবিতা শোনাব। সেই কবিতাটাই ছিল রক্তচিহ্ন, যার প্রথম লাইন, পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি, পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি, প্রথম যেদিন সীমান্ত চিরে রক্তচিহ্ন দিয়েছ আমার সেদিন ব্যথা লেগেছিল, বলিনি তোমাকে, বলিনি রুক্ষ মাটিতে ফোটে না গোলাপ, ময়ূর পেখম তোলে না, তবু চিরদিন বালুচর খুনে পানীয় তুলেছি আমরা, ছেলে কোলে করে জোনাকি দেখেছি, চিনিয়েছি কাল পুরুষ, আমরা তো জানি পৃথিবী রমণী আকাশ আদিম পুরুষ, তবে কেন তুমি আমার দু হাতে শেকল পরিয়ে রেখেছ, হাজার বছর ধরে কেন আমাকে সূর্য দেখতে দাওনি, যে মাটিতে তুমি দাঁড়িয়ে রয়েছ তার অপমান করো না, পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি।